মেয়েদের বেলায় আমার মনের কাছাকাছি থাকা এক বোন সামান্য কারণে ভুল বুঝে মারাত্মক ক্ষেপে গেল হঠাৎ আমার উপরে। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। अगर आपने अब तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो इससे पहले कि आप वीडियो में खो जाएं, इमीडिएटली चैनल को सब्सक्राइब और वीडियो को इमीडिएटली लाइक भी कर। কিছুতেই তাকে সে যে আমায় অকারণে অপমান করছে আমি তাকে বোঝাতেই পারলাম না। সারাক্ষণ মনের মধ্যে মনটির বলা তিক্ত কথা বডি ল্যাঙ্গুয়েজ ভেসে উঠতে লাগলো। কি জানেন বন্ধুরা, আমাদের মন একটি ব্যাংকের মতো, যার মধ্যে জমা থাকে আমাদের পেরিয়ে আসা সময়ের বিভিন্ন অভিজ্ঞতা স্মৃতি হয়ে। আমরা যখন যেমন অনুভূতির ফ্রিকোয়েন্সিতে থাকি, আমাদের মন আমাদের অতীতে ঘটে যাওয়া সেই ধরনের ঘটনার স্মৃতি মনে পড়িয়ে দেয়। কাজে বুঝতেই পারছেন কতটা মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলাম আমি সেই সময়। যাই হোক, এক সময় নিজের মধ্যের অস্থিরতার জন্য ক্লান্ত হয়েই হোক বা মাথা যন্ত্রণার ওষুধের প্রভাবেই হোক, আমি ঢলে পড়লাম ঘুমের কোলে। ঘুম ভেঙে দেখি একটি শান্ত স্নিগ্ধ ভোর। যদিও আগের দিনের স্মৃতি প্রচন্ড টাটকা, সঙ্গে কষ্টটাও, উঠে মুখ ধুতে গিয়ে দেখি কলে নেই জল। কোন রকমে খাবার জন্য রাখা বোতলের জলে মুখ ধুয়ে চা বসাতে গিয়ে দেখি গ্যাসের সিলিন্ডারটি ফাঁকা। এমন সময় ফোন বেজে উঠল, কাজের মেয়েটি ফোন করছে। সে জানালো ব্যক্তিগত কারণে সে সপ্তাহখানেক আসবে না। এমন সময় বাজলো দরজার বেল। দরজা খুলে দেখি সামনের ফ্ল্যাটের মেয়েটি খবর দিতে এসেছে পাম্পে কি গোলমাল হওয়ার জন্য জল উঠছে না ট্যাঙ্কে। ভাবুন, সকাল সকাল কি করুণ পরিস্থিতি আমার। কলে জল নেই, রান্নার গ্যাস শেষ, কাজের মেয়েটি আগে থেকে খবর না দিয়েই ছুটি নিয়ে নিল। আমি কিন্তু ততদিনে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে পড়াশোনা করতে শুরু করেছি, তাই একটু স্থির হয়ে বসে ভাবতে গিয়ে বুঝলাম যা যা ঘটনা ঘুম থেকে ওঠার পর থেকে ঘটছে আমার সঙ্গে, তা আমার ভাবনার ফ্রিকোয়েন্সির সঙ্গে তাল মিলিয়েই ঘটে চলেছে। অর্থাৎ আমি তথা আমার নেগেটিভ ভাবনারাই দায়ী এই ভয়ঙ্কর সকালটি আমার জীবনে আসার জন্য। আমার ক্ষেত্রে হয়েছিল কি, যেহেতু আগের রাত্রে আমি অসম্ভব আপসেট ছিলাম এবং বিভিন্ন নেগেটিভ ভাবনা তথা তীব্র নেগেটিভ অনুভূতি আমার মনকে ভারাক্রান্ত করে রেখেছিল, ব্রহ্মাণ্ড আমার সেই অনুভূতির তরঙ্গ তথা ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাড়া দিয়ে এই বিপজ্জনক সকালটি আমাকে উপহার দিয়েছে মাত্র। যেই মুহূর্তে আমি বুঝলাম আমাকে বিভিন্ন বিরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আমার অনুভূতির ফ্রিকোয়েন্সি অনুযায়ী, সেই মুহূর্তে আমি চুপ করে স্থির হয়ে বসে আমি মনে মনে বারবার বলতে লাগলাম, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। এর পরের চমকটার জন্য সত্যি বলতে কি আমি নিজেই প্রস্তুত ছিলাম না বন্ধুরা। দরজার বেল বাজতে দরজা খুলে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করে জানালো আমাদের কাজের মেয়েটি তাকে পাঠিয়েছে তার অবর্তমানে এক সপ্তাহ আমাদের কাজ করার জন্য, আমার অসুবিধায় হবে ভেবে। মেয়েটির কথা শুনে আমি আমার কাজের মেয়েটিকে ফোন করলাম। সে কনফার্ম করলো যে সত্যি সেই পাঠিয়েছে মেয়েটিকে, যে মেয়েটি এসেছে সে তার খুব পরিচিত এবং ভীষণ ভালো বলেই আমার কাছে পাঠিয়েছে। ওয়াও, জাস্ট অভাবনীয় ব্যাপার, তাই না বন্ধুরা? কিন্তু এই প্রত্যেকটি ঘটনা সম্পূর্ণ সত্যি। এরপর কি আর মন খারাপ করে থাকবেন, নাকি সব সময় নিজেদের মনকে আনন্দের, ভালো লাগার, ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে চালনা করবেন, সিদ্ধান্ত আপনাদের। আর এই সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আপনাদের বর্তমান এবং ভবিষ্যৎ। কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি বন্ধুরা, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। মনে করে লাইক করে বাড়িয়ে তুলতে সাহায্য করবেন আমার এই ধরনের আরো ভিডিও বানানোর উৎসাহ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের প্রতিটি প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করার জন্য জানিয়ে রাখলাম আমার অগ্রিম কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা। খুব খুব ভালো থাকুন বন্ধুরা, আবারও খুব শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিওর মাধ্যমে জানা অজানা তথ্য নিয়ে, আমার জীবনের নানান অভিজ্ঞতার কাহিনী নিয়ে,
যা আপনাদের সাহায্য করবে ল অফ অ্যাট্রাকশনের নিয়মকে অত্যন্ত সহজ সরলভাবে নিজেদের জীবনে ব্যবহার করে নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির দ্বারা জীবনকে পরিপূর্ণ করে তুলতে। তাই সঙ্গে থাকুন বন্ধুরা সবসময়। নমস্কার। অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ।